Audio Jungle. নিউজ অগ্নি খবরের পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন চ্যানেলটি নিউজ অগ্নি। বেপরোয়াভাবে গাড়ি চলাচল খানাকুল থানা এলাকায়, প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে বিভিন্ন প্রান্তে। পুলিশ যতই সাধারণ মানুষকে সচেতন করুক না কেন, এক শ্রেণীর চালক আছে যারা বেপরোয়াভাবে বাইক চালাতে ভালোবাসে। টোটো, ইঞ্জিন, ভ্যান, চার চাকা, বিভিন্ন যানবাহন চালায় অনেকেই বেপরোয়াভাবে। আজ দেখাবো খানাকুল থানার ভীমতলা সেনহাটের মাঝে এক মারুতি গাড়ির সজোরে ধাক্কা এক টোটোকে। ওই টোটোতে বসেছিলেন তার পুত্র 10 বছরের এবং আহত হয় দুজনেই। ওই টোটোটি ভেঙে গুঁড়িয়ে গেছে এবং খানাকুল থানা এবং স্থানীয় বাসিন্দার সহযোগিতায় হসপিটালে পাঠানো হয় ওই আহত ব্যক্তিদের। খানাকুল পুলিশের কাছে খবর পৌঁছানো মাত্রই এসে হাজির হন ঘটনাস্থলে উপস্থিত খানাকুল থানার ASI দিলীপ সিং সহ কর্তব্যরত পুলিশকর্মীরা। অন্যদিকে মারুতি ভ্যান চালক লক্ষ্মীকান্ত অধিকারী, বাড়ি সেনহাট, মারুতি চালকের কানের পাশে আঘাত লেগেছে বলে জানা যায়। বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির পর্দায়। কি বলছেন স্থানীয় বাসিন্দারা? আরে আমরা বাঁদিক ধরেই আসছিলাম, পেছনে বাচ্চাটা বসছিল, আমি গাড়িটা চালাচ্ছিলাম, আমারই গাড়ি। এবার ওই মারুতিওয়ালা মনে হচ্ছে মদ ফদ খেয়ে গাড়ি চালাচ্ছে, সত্যি কথা। এখানে এতগুলো লোক আছে, জিজ্ঞেস করতে পারেন। ওর লাইন থেকে পট করে ডান দিকে ঘুরে যাবে না গাড়িটা? এবার আমার লাইনে সোজা চলে এসছে, আমি এবার কী করবো? এবার ডান দিকে ঘোরাতে যাচ্ছি, তখনই এদিকে এসে মেরে দিয়েছে, ব্যাস। এবার চোখের সামনে অন্ধকারেই তো দেখতে পাচ্ছেন। তারপর সব আমার তো, এই তো টোটো গাড়ি নতুন, আমি 1 মাস কিনেছি। প্যাসেঞ্জার ছিল না, আমার সঙ্গে বাচ্চাটা ছিল, আমরা এখানে মাল আনতে এসেছিলাম। আমার নাম উত্তম প্রামাণিক, অনন্তনগর। আমাদের রাস্তার গায়ের বাড়ি, এমনই ভাব গাড়ি ঘোড়া চলেছে। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব আমরা যান হাতে করে থাকি। প্রশাসনকে বলছি যে আমাদের যেন একটা সিঙ্গেলের ব্যবস্থা করে, এটাই আমাদের বক্তব্য। এই জায়গাটার নাম কি? রাজাটি সেনহাট। কি হয়েছিল এখানে একটু আগে? একটু আগে ওই যে টোটো ভাই সাইড ধরে আসছিল, মারুতি দিল মেরে, আমরা সাইড থেকে জল নিয়ে এসে ছুটে এলাম। এসে টোটোকেও সান্ত্বনা দিচ্ছি, মারুতিকেও সান্ত্বনা দিচ্ছি, যাতে না দুর্ঘটনা বেশি বাদে। আমার নাম হচ্ছে সুমিত্রা দাস।